আল্লা সুবাহানামামী মাসিদে বলছেন করিব মিনাল মহসিন যে আল্লাহ সুবাহ রহমত তারাই প্রাপ্ত হয় এবং তাদের খুব নিকটবর্তী যারা নাকি মোহসেন আল্লাহ সুবাহান তাল্লাহ কালামী মাসিদে বলেছেন ইন্ন করিব মিনাল মহসিনিন যে আল্লাহ সুবাহান তালা রহমত তারাই প্রাপ্ত হয় এবং তাদের খুব নিকটবর্তী যারা নাকি তো মোহসেন আসলে কাদেরকে বলা হয় এই সিফাত এবং গুণাবলী যারা অর্জন করতে পেরেছে তারাই সফলতা লাভ করেছে যেমনি ভাবে আল্লাহ সুবাহিন এটা ব্যবসায়িক ক্ষেত্রে চলতে ফিরতে সমস্ত মোমেন মোমেনাদের জন্যে এটি একটি আমি মনে করি যে চমৎকার মেডিসিন কারণ আপনি চিন্তা করে দেখুন মানুষের মুখের পাওয়ার যদি ঠিক না থাকে কথা যদি ঠিক না থাকে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে বলুন লেনদেনের ক্ষেত্রে বলুন সে বিপদগ্রস্ত হবে এর জন্য হাজির দেখবে আপনি রাদি আল্লাহু তা আলা হু তিনি রাজুল এক সাল্লাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হট ইজ দ্য সেলিবশন ইয়া রাসুল আল্লাহ মুক্তি পাওয়ার পথ কিমান নাজা রাসুল একম সাল্লাল্লাহ আলিসাল্লাম নাম্বার ওয়ান বললেন কন্ট্রোল ইউর ট্রাং যে তোমার জিবাকে আপনি কালে কালি সেন তুমি হেফাজত হ্যাঁ চুপ থাকলো সেও না যাত পেল এই যে আজকে আমাদের মুখের ভুল ব্যবহার কারণে মানুষ কিন্তু লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হয় আর এই মুখের ভালো ব্যবহার করার কারণে সে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে এর জন্য একটা বিষয় আমরা ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা দেখবো যে সব সময় আমার মুখের জবান যাতে ঠিক থাকে এটা কিন্তু গুরুত্বপূর্ণ

তারা এরকম ভাবে অনেক এই যে রমজান মাসু দেখবেন যে অনেক পণ্য মজুদ করে নজবিল্লাহ মিজাল কেয়ামতের ময়দানে আল্লাহ সোহানহু আতালার দরবারে অবশ্যই তাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ সোহানহু আতালা তো বলছেন ইন আল্লাহ হাসতার মিনাল মুখমিনি হামুল জানা আল্লাহ সোহান হম আতালা তো ব্যবসা ভালো বুঝেন তিনি মোমেন্টদেরকে বলছেন যে আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি এর বিনিময়ে তোমাদের জান্নাত অবধারিত রেখেছি তো আল্লাহর কাছ থেকে যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে সততা অবলম্বন করতে হবে